গল্পটি শুরু হয়েছিল 186 বছর আগে। জন ওয়াকার নামে একজন কেমিস্ট তার গবেষণাগারে আবিষ্কার করেছিলেন আগুন সংরক্ষণ করার একটি বক্স। হ্যাঁ, আমি দেয়াশলাইয়ের কথা বলছি। এই দেয়াশলাইয়ের পেছনে রয়েছে জানা অজানা অনেক ইন্টারেস্টিং গল্প। এমনই একটি গল্পের খোঁজে আজ আপনাদেরকে নিয়ে যাব একটি ব্যক্তিগত দেয়াশলাই সংগ্রহশালায়। এই মুহূর্তে আমি আছি একটা ব্যক্তিগত দেয়াশলাই সংগ্রহশালায়, আর এই সংগ্রহশালাটা করেছেন শাকিল ভাই। তো আমরা এখন তার সাথে কথা বলবো। আমার নাম শাকিল হক, আমি পেশায় একজন ডিজাইনার, মূলত আর্টিস্ট, কিন্তু জীবিকার জন্য এখন ডিজাইনের কাজ করি। গ্রাফিক ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন, এই কাজগুলো আমি করি। আর হচ্ছে আমার এই কাজের বাইরে দেয়াশলাই হচ্ছে আমার একটা নেশা। আমি এর উপরেই বাঁচি, এর উপরেই থাকি, আর এটা আমার একটা খুব বিশাল একটা সংগ্রহ হয়ে গেছে এর মধ্যে, এবং এটা একটা দারুণ নেশাতেও পরিণত হয়ে গেছে। এখন দেয়াশলাই ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না আপাতত, এটাই আমার পরিচয়। এবং অনেক সময় দেখা যায় যে আমি অনেক জায়গাতে গেলে আমি একজন ডিজাইনার কিংবা আর্টিস্ট পরিচয় না দিয়ে আমি এভাবেই পরিচয় দিই আমাকে, যে আমি একজন দেয়াশলাই সংগ্রহ। কারণ একজন ডিজাইনার হিসাবে আমাকে অনেকেই চেনে, কিন্তু একজন দেয়াশলাই সংগ্রহ হিসাবে অনেকে জানে না। সো আমি এই পরিচয়টি আমি দিতে পছন্দ করি। দেয়াশলাই হচ্ছে এমন একটা ব্যাপার যেটা মানব সভ্যতার কে একটা স্তরে পৌঁছে নিয়ে গেছে। আপনি যদি ভাবেন যে একটা আগুনকে বাক্সের মধ্যে বন্দি করা, এটা কিন্তু খুব কম কথা না। তো কীভাবে আগুনকে একটা বাক্সে বন্দি করা হলো, কিংবা কার মাধ্যমে এটা আবিষ্কার হলো, কীভাবে আজকে এই আধুনিক দেয়াশলাই আমরা পেলাম, এই ইতিহাসটা আমি মনে করি যে আমাদের জানা উচিত। যেমন অনেকে অনেক কিছু করছেন, কেউ স্ট্যাম্প সংগ্রহ করছেন, কেউ মুদ্রা সংগ্রহ করছেন, কিংবা কেউ আরও অনেক কিছু করছেন, কিন্তু যে যেটাই করছে তারা কিন্তু সেটার একটা অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে করছে। যেমন যে স্ট্যাম্প সংগ্রহ করে সেই স্ট্যাম্প সম্পর্কে ভালো বলতে পারবে, এটার একটা ইতিহাস তুলে ধরতে পারবে। মুদ্রা বেলাতেও তাই, এবং আপনি একজন স্থপতি বলেন, চিকিৎসক বলেন, সব কিছুই কিন্তু একটা প্রাগৈতিহাসিক ইতিহাস আছে, তারা কিন্তু সে বিষয়ে ভালো বলতে পারবে। যেমন শখের বাইরে আমি যেমন একজন চিত্রশিল্পী, চিত্রকলা সম্পর্কে আমার কিছুটা জ্ঞান আছে, তো সেইভাবেই ধারাবাহিকতাতেই আমি ভাবি যে এই যে দেয়াশলাইয়ের যে ইতিহাস, এটাও আমাদের জানা উচিত। ওই অনুসন্ধান থেকেই মূলত শখটা জন্মালো, আর মূল শখের বীজটা হলো আমার বাবার কাছ থেকে, কারণ উনি নিজেও একজন সংগ্রাহক ছিলেন। কবে থেকে মূলত দেয়াশলাইটা সংগ্রহ করছেন? আমি ছোটবেলা থেকেই করতাম। আমার জীবনে দ্বিতীয়বার সংগ্রহ শখটা জাগে, এটা হচ্ছে 2012 সালে। এই সব থেকে এক্সপেন্সিভ ম্যাচ যেটা আমার কাছে, সেটা হচ্ছে এই 1860 সালের ক্যাপসুল ম্যাচ। তো এই ম্যাচগুলো ভীষণভাবে দুর্লভ। তো সাধারণত আমি যে ম্যাচগুলো যে কিংবা দেয়াশলাইগুলো যে সংগ্রহ করি, এগুলো মূলত আদান প্রদানের মাধ্যমে। পৃথিবীর সব থেকে ছোট ম্যাচটা আছে, বাট পৃথিবীর সব থেকে বড় ম্যাচ নেই, বাট পৃথিবীর অনেক বড় ম্যাচ আমার কাছে আছে, সব থেকে বড়টা আমার কাছে নেই। এখন পর্যন্ত আমার সংগ্রহের সব থেকে ছোট ম্যাচ যেটা, সেটা হচ্ছে এটা, এটা পৃথিবীতে আছে দুটো। দর্শক দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ছোট ম্যাচ, সেটা হচ্ছে এই যে ভাইয়ের কাছে, যেটা পৃথিবীতে দুইটাই কালেকশন আছে, এবং একটা হচ্ছে শাকিল ভাইয়ের কালেকশনে। দেখতে পাচ্ছেন আঙ্গুলের মাথায় রাখা যায় যে ম্যাচটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ম্যাচ। এটা জ্বালায় কিভাবে? গিনেস বুকে এটার নাম আছে, এটা লিমকা রেকর্ডের নাম আছে এটা। এবং হচ্ছে মানে আপনার কালেকশনের বড় ম্যাচটা দেখতে চান? আমার কালেকশনের বড় ম্যাচটা যদি দেখতে চান তাহলে এটা হচ্ছে এরকম। এটা জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি একটু, তোমার বিগ ম্যাচ, বাট দে আর নট দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ম্যাচেস, বাট আমার কালেকশনে বড় ম্যাচ এগুলো। আমাদের 2000 কাঠি আছে, পোল্যান্ডের একটা হিস্ট্রিক্যাল বাড়ি কিংবা পোল্যান্ডের একটা ল্যান্ডমার্কের ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ওরা যেটা করে, তোমার একটা জীবনের প্রতি ছবি ওরা উঠে নিয়ে আসে। এই যে একটা কাঠিগুলো এত বড় বড়, ওয়াও। তোমার জাহাজে ওয়াটারপ্রুফ? হ্যাঁ, ওয়াটারপ্রুফ ম্যাচ কভার। যেমন মানে শৌখিনতার কোন পর্যায়ে ওরা নিয়ে গেছে, এগুলো তোমার ম্যাচ কভার, ওয়াটারপ্রুফ, এটা আরো একটু উন্নত মানের, এবং এটা রাশিয়ান ম্যাচ একটা।
এখানে দেখো প্রত্যেকটা ম্যাচকে আবার তোমার ইয়ে করে দেওয়া আছে। আচ্ছা এটা তোমার এইটিজের, এটা তোমার পোল্যান্ডের একটা ম্যাচ, দেখো কাঠিগুলো কি চমৎকার। এগুলো হচ্ছে তোমার 1860-এর এবং এখানে আমি যেটা নিয়ে আসছি সেটা হলো তোমার এদের আগে ম্যাচ বক্স আনা হয়নি, যেমন ইনি হচ্ছেন তোমার জন ওয়াকার, ইনভেন্টর অফ ম্যাচ বক্স। আপনারা শুনে অবাক হবেন যে পর্তুগালে যে দেয়াশলাই জাদুঘরটা আছে সেটা হচ্ছে একজন সংগ্রাহকের ছিল। উনি জীবদ্দশায় প্রায় 40,000-এরও বেশি দেয়াশলাই সংগ্রহ করে যান। তো উনি মারা যাওয়ার পরে সে দেশের সরকার ওনার সংগ্রহটাকে দিয়ে একটা পুরো একটা মিউজিয়াম তৈরি করে দিয়েছে এবং এটা দেখতে পৃথিবীর অনেক মানুষই যায়। আপনার কি ওরকম ইচ্ছা আছে? আমি জানি না, আমাদের দেশের সরকার তারা এমনিতে অনেক কিছু হয়তো ইসের মধ্যে থাকে, ঝামেলার মধ্যে থাকে, আমার একটা ছোট্ট ব্যাপার তারা কতটুকু গুরুত্ব দেবে আমি জানি না, তো আমি সেটার জন্য আশাও করছি না। তো যদি কখনো আমার সমর্থ হয় আমি ছোট আকারে হলেও, যেমন আমি বলছিলাম যে বিশ্বে এখন পর্যন্ত প্রায় 3টা ম্যাচবক্সের জাদুঘর আছে, তো আমার যদি সেরকম যদি কোনো সমর্থ হয় তাহলে আমি 4 নম্বর জাদুঘরটা বাংলাদেশে আমি করতে চাই। কালেকশনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও ম্যাচ আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যাচ, এবং এই ম্যাচটা মূলত ব্যবহার করা হতো গাড়ির জ্বালানি জ্বালাতে। আমি খুলে দেখতে চাই এবং এটার কাঠিগুলো খুব ডিফারেন্ট, কারণ আমার যে সংগ্রহটা আছে সেটা আপনাদের একদিনে আসলে দেখে শেষ করার মতন না। যদি প্রত্যেকটার পিছনে যদি একটা হিস্ট্রি জানতে চান কিংবা এক্সক্লুসিভের পিছনে যদি একটা হিস্ট্রি জানতে চান। আপনার কাছে ম্যাচ নিয়ে আপনার একটা স্মরণীয় ঘটনা শুনতে চাইব। ম্যাচ নিয়ে স্মরণীয় ঘটনা 2-3টা আছে, তার মধ্যে একটা হলো আমি একদিনে 1500 ম্যাচ আমি সংগ্রহ করি, মানে যেটা আমার জন্য খুব একটা স্মরণীয় ঘটনা। প্রচার প্রসারের জন্য বা সোশ্যাল মিডিয়া বা অনলাইনে আপনার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা? আছে, তার মধ্যে একটা আছে হলো আমার একটা নিজস্ব ব্লগ আছে এবং এই ব্লগটা মোটামুটি পপুলার। সেই ব্লগের নামটা আমরা কি জানতে চাই? এই ব্লগটার নাম হচ্ছে matchboxmuseum.blogspot.com। তো এখানে এখান থেকে আমি অনেক রেসপন্স পাই এবং এখান থেকে বিশ্বের অনেক বড় বড় সংগ্রহগুলো আমাকে নক করেছে আমার ব্লগ থেকে। আর এর মধ্যে যেটা আমরা করছি, বাংলাদেশে আরও কিছু ম্যাচ বক্স সংগ্রহক আছেন, আমরা সবাই মিলে বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টর সোসাইটি নামে একটা সংগঠন করেছি, এটা খুবই নতুন, আমরা চেষ্টা করছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর একটা ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলতে পারেন? ম্যাচ নিয়ে ব্যাড এক্সপিরিয়েন্স আসলে আমি এখনও সংরক্ষণ হ্যাসেল না, আমার এগুলোতে সংরক্ষণ হ্যাসেল এগুলোতে কোনো সমস্যা নেই। আর বাজে পরিস্থিতিতে যেটা করতে হয় যে আমাদের দেশে অনেক মানুষ আছে এখনও যে সংগ্রহটা কী, হবিটা কী, এই জিনিসগুলো বোঝে না। হয়তো আমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করে ভাই এটা আপনি কেন জমান, আসলে এটার অ্যান্সারটা তো দেওয়া যায় না। আপনি গান কেন গান, আপনি সাংবাদিকতা কেন করেন, এগুলো হচ্ছে আপনার মনের সুখ। তো আমাকে যখন বলা হয় যে আপনি এতে ম্যাচ কেন সংগ্রহ করেন, তো তখন আমি যখন বলি যে ভাই এটা আমার ভালো লাগে, আমার শখ, তো তারা এটার অ্যান্সারটা আমাকে এইভাবে দেয় আমি একটা পাগল। তো এই জিনিসগুলো আসলে শুনতে শুনতে আমি এতটুকু বুঝত, এখন আর এগুলো গায়ে নিচ্ছি না, তবে খারাপ লাগে না। সামনে যাব, ওকে আমরা একটু ক্যামেরার সামনে আসতে হবে কারণ এটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট। থাক, রোলে আছে না? ওকে, সবাই কি আছি আমরা প্রেমে? এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ কাঠি, যেটা হচ্ছে পুরোটা জ্বলবে কিন্তু ভেঙে পড়বে না, যে দেখতে পাচ্ছেন। আর এটার কাঠিগুলো হচ্ছে অনেক বড় বড়, যে এটা হচ্ছে এটা বক্স দেখতে পাচ্ছেন, আমার চেহারা সমান কাঠি। আর আমার ক্যামেরার পিছনে যারা ছিল আমরা এই মুহূর্তে বিদায় নিব শাকিল ভাইয়ের কাছ থেকে।
যাওয়ার আগে দেখে নিচ্ছি ওনার ডিজাইন করা ম্যাচগুলো, দেখতে পাচ্ছেন। বাই বলে দেন সবাইকে, বাই।